ক্রমশ বাড়ছে পথ কুকুরের সংখ্যা। মালদা শহর জুড়ে পথ কুকুরের আতঙ্ক ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। কুকুরের মাত্রা বৃদ্ধি অতিরিক্ত বাড়ায় শহরবাসীও বিভিন্ন সমস্যায় পড়ছেন। কুকুরের কামড়ে অনেকেই জলাতঙ্ক রোগে আক্রান্ত হচ্ছে। মালদা শহরে কুকুর সম্পর্কে সচেতন করতে ও কুকুরের জন্ম নিয়ন্ত্রণ করতে পথ কুকুরের বন্ধুত্বকরণ শিবির অনুষ্ঠিত হল মালদাহ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ভেটেরিনারি পলি ক্লিনিকে। মালদা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ইংরেজবাজার পৌরসভার যৌথ উদ্যোগে কর্মসূচি 5 দিন ব্যাপী চলবে। প্রতিদিন গড়ে 40টি করে মহিলা কুকুরের বন্ধাত্মকরণ করা হবে। মহিলা কুকুরের বন্ধাত্মকরণ করার পাশাপাশি পুরুষ কুকুরদের জলাতঙ্ক রোগের টিকা দেওয়া হচ্ছে। জলাতঙ্ক রোগের টিকা দেওয়ার ফলে কুকুর কামড়ালে সাধারণ মানুষ জলাতঙ্কের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে। 3 মাস বয়সের ঊর্ধ্বে সমস্ত কুকুরকে জলাতঙ্ক রোগের টিকাকরণ করা হচ্ছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে। মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট আমাদের টিমে। আমরা অ্যানিমাল বার্ড কন্ট্রোল প্রোগ্রাম করছি এবং ফ্রিতে অ্যান্টিরেবিস ভ্যাকসিন দিচ্ছি। আমাদের স্ট্রিট ডগ মালদা শহরের বুকে প্রচুর স্ট্রিট ডগ হয়ে গেছে। এরা একে অপরকে কামড়াকামড়ি করে, অনেক সময় মানুষদেরও কামড়াচ্ছে, তার ফলে মানুষদের জলাতঙ্ক হতে পারে। সেই কারণে আমরা এদেরকে ধরে ধরে জলাতঙ্ক রোগের টিকা দিচ্ছি, যাতে মানুষকে কামড়ালে জলাতঙ্ক না হয়। এবং এদের পপুলেশনটাও আমাদের কন্ট্রোল করা দরকার, কারণ প্রচুর পরিমাণে রাস্তার কুকুর বেড়ে গেছে। সেই কারণে ফিমেল ডগ যেগুলো আছে সেগুলোকে আমরা স্টেরিলাইজেশন করছি। আমাদের আজ এবং কাল এই 2 দিন ধরে প্রোগ্রামটা হচ্ছে এবং ইংলিশবাজার মিউনিসিপ্যালিটি এবং জেলা প্রশাসন, হেলথ ডিপার্টমেন্ট এবং আমাদের দপ্তর প্রাণী সম্পদ বিকাশ দপ্তর সবাই মিলে সবাই সহযোগিতায় আমরা এই কর্মকাণ্ডটা করছি। আমাদের এটা আগের বছরও হয়েছিল, এটা আমরা এবছরে মিশন মোডে নিচ্ছি। আমরা এরকম 5 দিন টানা ক্যাম্পটাকে করব এবং প্রত্যেকদিন আমাদের 40টা করে কুকুরকে অপারেশন করার টার্গেট রাখা হয়েছে। তার মানে 200 কুকুরকে আমরা 5 দিনের মধ্যে স্টেরিলাইজেশন অপারেশন করব। এই মুহূর্তে মালদা শহরে প্রায় 2000 কাছাকাছি, কিন্তু আমরা শুধু ফিমেল ডগগুলোকেই ক্যাচ করছি এবং ফিমেলগুলোকেই অপারেশন করছি। মেল ডগেদের আমরা ভ্যাকসিনটা করে দিচ্ছি, অ্যান্টিরেবিস ভ্যাকসিন। সব কুকুরেদের কী করা হয়? নির্দিষ্ট বয়স না, নির্দিষ্ট বয়স নয়, রাস্তায় যে কুকুরগুলোকে, কারণ স্ট্রিট ডগেদের ধরাটাই মেন ব্যাপার, তো যাদেরকে আমরা ধরতে পারছি তাদেরকে আমরা ভ্যাকসিন করে দিচ্ছি। বয়সটা কোনো বার নয়, 3 মাসের উপরে হলেই আমরা জলাতঙ্ক রোগের টিকা দিচ্ছি। আমার নাম ডক্টর উৎপল কুমার কর্মকার, ডেপুটি ডিরেক্টর অ্যানিমাল রিসোর্স ডেভেলপমেন্ট। আরটিও দ্বারা রেজিস্ট্রেশন প্রাপ্ত ই রিক্সা এখন আপনার শহর ধূপগুড়িতে। কৃষি নাম্বার প্রাপ্ত ইট্রন ও ইস্টার রিক্সার বিপুল সম্ভার। আমাদের ই রিক্সার বৈশিষ্ট্য দুর্দান্ত মাইলেজ, মজবুত বডি, নাইলন টায়ার, ফাইন্যান্সের সুব্যবস্থাও রয়েছে আমাদের শোরুমে। প্রতিটি ই রিক্সা ক্রয় করে লাকি কুপন সংগ্রহ করুন আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার। আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ, আদর্শ নগর, কালাকাটা রোড, ওয়ার্ড নাম্বার 7, ধূপগুড়ি। মোবাইল নাম্বার 9563837601, 6294607196।